হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 AM, অর্থাৎ প্রত্যেক দিন সকাল 6:30টাতে আমরা ইংলিশে ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু ভোকাবুলারি সিরিজ করে থাকি অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে সকাল 7টা এবং 8:30টাতে, এবং সায়েন্স সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের সঙ্গে। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আর ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে, অর্থাৎ আজকের ভিডিওটা অল অ্যাবাউট মিলকা সিং। তো মিলকা সিং কিন্তু গত শুক্রবার রাত প্রায় 11টার দিকে প্রয়াত হয়েছেন ডিউ টু কোভিড-19, অর্থাৎ কোভিড-19 এর কারণেই কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন। তো মিলকা সিং কে কিন্তু আমরা ফ্লাইং শিখ নামেও জেনে থাকি, অর্থাৎ মিলকা সিং এর নিক নেম বলতে পারো। তো উনি ছিলেন একজন ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার। ওকে, তো কোথায় কত সালে কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন তো চলো দেখে নিই। তো বর্ন হয়েছিল, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন 20 নভেম্বর, অর্থাৎ 20শে নভেম্বর 1929, অর্থাৎ 1929 সালে। তো কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গোবিন্দপুর পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের গোবিন্দপুরে। ডেট যেটা রয়েছে সেটা হলো 18th June 2021, অর্থাৎ 2021 সালের 18ই জুন। তো কিসের কারণে? কোভিড-19 এর কারণেই কিন্তু তিনি প্রয়াত হলেন। চলো আমরা নেক্সট দেখে নিই। তো কোথায় মারা গেলেন? চণ্ডীগড়, ইন্ডিয়া, ইন্ডিয়ার চণ্ডীগড়ে। ওনার স্পাউস অর্থাৎ ওয়াইফের নাম কি আছে চলো একটু দেখে নিই। তো ওয়াইফের নাম হলো নির্মল কাউর। তো উনি একজন ইন্ডিয়ান ভলিবল প্লেয়ার ছিলেন। তো তোমরা নিশ্চয়ই জানো 13th June, অর্থাৎ 13ই জুন কিন্তু নির্মল কাউর ম্যাম কিন্তু আমাদের ছেড়ে উনিও কিন্তু পরলোক গমন করেছেন, অর্থাৎ প্রয়াত হয়েছেন। তো 13th June উনি মারা গেলেন এবং 18th June কিন্তু মিলকা সিং আমাদের ছেড়ে চলে গেলেন। চলো আমরা নেক্সট দেখে নেব। তো উনি কি কি মেডেল, অর্থাৎ এখানে বেসিক্যালি সেগুলোই রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, অর্থাৎ গোল্ড মেডেল যেগুলো পেয়েছিলেন সেগুলো সম্পর্কেই আমরা জানবো। দেখো, গেম নেম রয়েছে, ইয়ার অথবা প্লেস, অর্থাৎ কত সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এবং ডিস্টেন্স, অর্থাৎ কত মিটার রেসে তিনি গোল্ড মেডেলগুলো পেয়েছিলেন, সেটার একটা চার্ট আমি তোমাদের জন্য তৈরি করেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট এটা। তো এখান থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে, তো এটার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে PDF প্রোভাইড করে দেবো। ওকে, তো চলো দেখে নিই। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো এশিয়ান গেমস 1958, অর্থাৎ 1958 সালে অনুষ্ঠিত হয়েছিল টোকিওতে। সেখানে 200 মিটার রেসে তিনি কিন্তু সোনার পদক পেয়েছিলেন। নেক্সট এশিয়ান গেমসে 1958 সালেরই টোকিওতে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে 400 মিটার রেসেও তিনি কিন্তু সোনার পদক পান। জি মিন্স হলো গোল্ড, অর্থাৎ গোল্ড মেডেল যেগুলো। তাহলে 1958 সালের এশিয়ান গেমস যেটা টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল সেখানে 200 মিটার এবং 400 মিটার দুটোতেই কিন্তু তিনি সোনার পদক পান। চলো নেক্সট দেখে নিই। নেক্সট এশিয়ান গেমস 1962 সালে অনুষ্ঠিত হয়েছিল জাকার্তাতে, সেখানে 400 মিটার রেসে তিনি সোনার পদক পান। নেক্সট কমনওয়েলথ গেমস যেটা রয়েছে 1958, যেটা কার্ডিফে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 440 মিটার রেসে তিনি সোনার পদক পান। নেক্সট যেটা রয়েছে সেটা হলো, দেখো, ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া 1958, কটকে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 200 মিটার রেসে তিনি সোনার পদক পেয়েছিলেন। এবং ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া 1958-এই অনুষ্ঠিত হয়েছিল, যেটা কটকেই অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 400 মিটার রেসেও তিনি কিন্তু সোনার পদক পান। তো এখান থেকে একটা জিনিস মনে রাখতে তোমাদের সুবিধা হবে, যেটা হলো, দেখো, এশিয়ান গেমস টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল 1958-এ, সেখানে বোথ 200 এবং 400 মিটার রেসে তিনি সোনার পদক পান। নেক্সট যেটা রয়েছে সেটা হলো ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া, যেটা 1958-এই অনুষ্ঠিত হয়েছিল, কটকে অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও তিনি 200 এবং 400 মিটার রেসে কিন্তু সোনার পদক পেয়েছিলেন। নেক্সট যেটা রয়েছে ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া 1964, অর্থাৎ 1964 সালে অনুষ্ঠিত হয়েছিল, কোথায়? কলকাতা বা ক্যালকাটা। সেখানে 400 মিটার রেসে তিনি কিন্তু সোনার পদক আর পাননি, সেখানে কিন্তু তিনি সিলভার মেডেল পেয়েছিলেন। তো এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এক্সামের জন্য। চলো আমরা নেক্সট দেখে নেব। তো এরপর আসছি মিলকা সিং এর যে অটোবায়োগ্রাফি, অর্থাৎ ওনার অটোবায়োগ্রাফি যেটা, সেটা কি?
অর্থাৎ অটোবায়োগ্রাফির নেম হলো দ্য রেস অফ মাই লাইফ, যেটা 2013 অর্থাৎ 2013 সালে প্রকাশিত হয়েছিল। তো এই যে অটোবায়োগ্রাফি, তো এটা কিন্তু মিলখা সিং নিজেই লিখেছিলেন, অর্থাৎ অথরকে মিলখা সিং, তো ওনাকে কিন্তু কেউ একজন সহযোগিতা করেছিল এই বইটা লেখার জন্য। অর্থাৎ ওনার অটোবায়োগ্রাফির যে বুক, যেটা হলো দ্য রেস অফ মাই লাইফ, এটা লেখার জন্য ওনাকে কিন্তু একজন সাহায্য করেছিলেন, অর্থাৎ কো অথর ছিলেন, তিনি হলেন সোনিয়া সান ওয়ালকা, মনে থাকবে। নেক্সট দেখো, এই যে বুকটা, এই বুকটাকে কেন্দ্র করে একটা ফিল্ম কিন্তু প্রকাশিত হয়েছিল, যেটা হলো ভাগ মিলখা ভাগ, যেটা 2013-এই রিলিজ হয়েছিল। তো সেখানে অ্যাক্টর অর্থাৎ মিলখা সিং এর অভিনয় করেছিলেন ফারহান আখতার, এবং অ্যাক্ট্রেস কে ছিলেন, অভিনেত্রী কে ছিলেন, সোনাম কাপুর, আর এই ফিল্মের ডিরেক্টর কে ছিলেন রাকেশ ওম প্রকাশ মেহরা। তো এই যে অটোবায়োগ্রাফি এবং ফিল্ম, এখান থেকেও আমাদের এক নম্বরের একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। তো আই জাস্ট রিপিট এগেইন, আরো একবার রিপিট করছি, অটোবায়োগ্রাফি দ্য রেস অফ মাই লাইফ 2013, অথর মিলখা সিং নিজেই ছিলেন এবং কো অথর, ওনাকে সহযোগিতা করেছিলেন সোনিয়া সান ওয়ালকা। ফিল্ম কি, অর্থাৎ এই বুককে কেন্দ্র করেই ফিল্ম অর্থাৎ ফিল্ম প্রকাশিত হয়েছিল, যেটা হলো ভাগ মিলখা ভাগ। অ্যাক্টর ছিলেন ফারহান আখতার, অ্যাক্ট্রেস ছিলেন সোনাম কাপুর, এবং ডিরেক্টর রাকেশ ওম প্রকাশ মেহরা। চলো আমরা নেক্সট দেখে নেব। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেখান থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। তো 1959-এ তিনি কিন্তু পদ্মশ্রী পুরস্কার পান, তাহলে তিনি কত সালে পদ্মশ্রী পুরস্কার পান? 1959 সালে। নেক্সট কি রয়েছে দেখো, 2001 অর্থাৎ 2001 সালে উনি কিন্তু অর্জুন পুরস্কার পান, বাট তিনি কিন্তু সেটা নিতে অস্বীকার করেন, অর্থাৎ ওই রেওয়ার্ডটা তিনি কিন্তু নিতে চায়নি বা নিতে অস্বীকার করেন। নেক্সট দেখো কি রয়েছে, 1962 সালে ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক কম্পিটিশন ইন লাহোর, তো বুঝতেই পারছো লাহোর কোথায় অবস্থিত, পাকিস্তানে অবস্থিত। তো পাকিস্তানের ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক কম্পিটিশনে পাকিস্তান স্প্রিন্টার আব্দুল খালিককে পরাজিত করার পর পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান তাকে দ্য ফ্লাইং শিখ উপাধি দেন। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মিলখা সিংকে আমরা দ্য ফ্লাইং শিখ নামে জেনে থাকি, তো এই উপাধিটা ওনাকে কে দেন? তো সেটা মনে রাখতে হবে, পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান। তো এটা কিসের জন্য দেওয়া হয়েছিল? পাকিস্তানের স্প্রিন্টার অর্থাৎ আব্দুল খালিককে হারানোর পর। নেক্সট কি রয়েছে দেখো, 1960 অর্থাৎ 1960 সালে রোমে যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি 400 মিটার রেসে 4th প্লেস কিন্তু অধিকার করেন, আর এই 400 মিটার রেস অর্থাৎ এই 400 মিটার দূরত্ব অতিক্রম করতে তিনি কিন্তু 45.6 সেকেন্ড সময় নিয়েছিলেন। তো এই ছিল অল অ্যাবাউট মিলখা সিং, এখান থেকেই আমাদের এক্সামে কোশ্চেন আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিও, ওকে? তো অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তো নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, ইজি স্টাডি। সেখানে আমরা কিন্তু আমাদের ক্লাসের সমস্ত রকম ভিডিও লিংক এবং আমাদের যে ক্লাসের পিডিএফ যেগুলো, সেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে থাকি। আর ফেসবুক গ্রুপের জন্য ইজি স্টাডি সহজ পাঠ। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দাও ফ্রেন্ডসদের মধ্যে, ওকে? তো দেখা হচ্ছে নেক্সট দিন, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।